لون، فعي لون، فعو لون، فعل نو، فعلون، فعلون، فعيلون. যতগুলো সিফাতে মোশাব্বাহের ওজনগুলো আছে তার মধ্যে সবচাইতে ব্যবহার হয় এগুলো। আচ্ছা আব্বা জান, সিফাতে মোশাব্বাটা কি? সেমাই। সেমাই মানে আরবিরা যেভাবে ব্যবহার করে সেগুলো সেভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে। তো এই ওজনগুলো তাহলে কখন আসে, কিভাবে আসে, আর এই ওজনগুলো কি? আমরা জানি সিফাতে মোশাব্বা হলেও মূলত এটা ইসম মোশতাক। সিফাতে মোশাব্বাটা কি আব্বা জান? ইসম মোশতাক। আর ইসম মোশতাক মানে হচ্ছে যে এসিমগুলো মাজদার থেকে বাহির হয়, মাজদার থেকে নির্গত হয়, যেই এসিম বা শব্দ বা ফেলের পিতা মাতা মূলত মাজদার। মাজদার তো ফেলের পিতামাতাকে মাজদার, ফেলের পিতামাতাকে মাজদার। মাজদার থেকে 14টা করে ফেল বাহির হয়, কয়টা করে? 14টা করে। আমর, আমর ভিন্ন, ঠিক আছে। আর মাজির 14টা, মোজারের 14টা। তো মাজদার থেকে আরো অনেক কিছু বাহির হয়, যেগুলো মাজদার থেকে বাহির হয় তার নামই মূলত ইসম মোশতাক। ইসম মোশতাক। আর এই ইসম মোশতাকের মধ্যে সর্বশেষ হচ্ছে সিফাতে মোশাব্বা। তো সিফাতে মোশাব্বা কিভাবে বাইর হয়, এই যে দেখেন আব্বা জান, মাজদার, মাজদার থেকে যেভাবে বাইর হবে সেগুলোর ওজন, সেগুলোর কি ওজন? অনেকগুলো, অনেক বইয়ে অনেকগুলো ওজন আছে, কিন্তু সবচেয়েতে বেশি এই ওজনে ব্যবহার হয়, বলেন। ফাইলুন, ফাউলুন, ফালানু, ফালুন, ফালুন, ফাইলুন। আচ্ছা আব্বা জান, এই যে আমি বলেছি ফাইলুন, বললাম সিফাতে মোশাব্বা মানে সিফাতুন মোশাব্বাহাতুন, সিফাতে মোশাব্বা। বিমানা কিসের অর্থ এই ফাইলুনটা, কিসের অর্থ দিবে? আমরা কয়েকদিন ধরে পড়ছি, তাই না আব্বা জান? তাহলে কিসের অর্থ দিবে বাবা? ইসমু ফাইল বা ইসমু মাফুলের অর্থ প্রদান করবে। যখন কোনো শব্দের মাজদার থেকে ফাইলুনের ওজনের সিগা আসবে, অসংখ্য আছে, কোরআনের প্রথম আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমুন ফাইলুন, রহমানু ফালানু। তাহলে কোরআনের প্রথম আয়াতে কয়টা সিগা আমরা দেখতে পেলাম বাবা? দুটা সিগা, যেটা মূলত সিফাতে মোশাব্বা, সিফাতে মোশাব্বা। এই যে আব্বা জান, এই যে আমার দিকে তাকান, তাহলে কোরআনের প্রথম আয়াতে দুটা আমরা দেখতে পেলাম। এখন আমরা যখন জানবো ফাইলুনের ওজনে এসে ইসমু ফাইল মানে কর্তাবাচক এজেন্ট নাউনের অর্থ দেবে, অথবা ইসমু মাফুল তার মানে অ্যাজেটিভ বা পাস্ট পার্টিসিপলের অর্থ দেবে, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম পরম করুণাময় আল্লাহ দয়ালু, রহিম পরম দয়ালু, অধিক দয়ালু, পরম দয়ালু। তুলনা ছাড়া সিফাতে মোশাব্বাটা আধিক্য বোঝাবে, গুণ বুঝাবে, দোষ বুঝাবে, তুলনা দেওয়া ছাড়া। আর ইসমু ফাইল মুবালাগাটা তুলনা দেবে। আচ্ছা আব্বা জান, পার্থক্য বুঝাতে চাই না আমি, এখন রহিমুন মানে দয়ালু, দয়ালু মানে কি আব্বা জান? যে দয়া করে, যে দয়া করে, তাহলে যে দয়া করে সে তো কর্তা, তার মানে ইসমু ফাইল। তাহলে বলেন রহিমুন, সবাই বলেন রহিমুন ফাইলুন, মিলে গেল না? তাহলে সিফাতে মোশাব্বা বিমানা ইসমু ফাইল, এভাবে তাফসিরে কাশ্যাফ, তাফসিরে বাইজাবি এবং তাফসিরে
عظيم جتا شب چاہتے سرشتو بکھا تو تفسير تفسير ابن كثير شکھانے مولو تو اے بھاب تفسير کرا اچھے صفات مشبہ بمعنى اسم فائل با بمعنى اسم مفعول اے بارے بسم الله الرحمن الرحيم آگے جتا اللہ تعالی بولتے بولے چن اعوذ باللہ من الشیطان الرجیم اجابا جان اعوذ باللہ রাজিমুন রাজিমুন মানে প্রত্যাখ্যাত প্রতারিত বিতারিত রাজিম রাজিম থেকে ঠিক আছে আবার জান যাকে নিক্ষেপ করা হয়েছে তাহলে এ বিতারিত হ্যাঁ প্রত্যাখ্যাত বিতারিত যাকে তেরে দেওয়া হয়েছে তাহলে যাকে তেরে দেওয়া হয়েছে মানে মাফুলের অর্থ না যে করেছে নাকি যার উপরে করা হয়েছে যার উপরে করা হয়েছে সেই তো মাফুল তাই না আমরা জানি না আব্বা জান এর আগে প্র্যাকটিক্যাল করে আমরা মাফুল দেখিয়েছি না তাহলে ইসমু মাফুল তাহলে রাজিমুন যাকে বেয়াইর করে দেওয়া হয়েছে যাকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে যে একেবারে প্রত্যাখ্যাত তাহলে আপনারা এখন বলেন একই ওজন রহিমুন রাজিমুন فاعلون কিন্তু কেটার অর্থ কি হলো আব্বা জান রাজিমুন প্রত্যাখ্যাত বিতাড়িত বিতাড়িত শয়তান তার মানে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এটা ইসমু মাফুল তাহলে রাজিমুন فاعلون সিফাতে মুশাব্বা বিমানা ইসমু মাফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার অভিধানটা বের করেন তো দেখি ওগুলো থেকে দেখি এত উদাহরণ তো পারা যাবে না আচ্ছা এখানে ফাউলুন আছে ফাউলুন ফাউলুন মানে খজুলুন খজুলুন হবে আসুবুন তারপরে হবে সবুরুন আচ্ছা আব্বা জান দেখেন তো সবুরুন খজুলুন আজুজুন আচ্ছা সবুরুন صبرون মানে ধৈর্যশীল এই যে আব্বা জান আপনি বলেন তো ধৈর্যশীল মানে কি যে ধৈর্য ধারণ করে তাহলে ইসমু ফাইল না কর্তা না যে করে সেই হয় কর্তা তাহলে صبرুন ফাউলুন সিফাতে মুশাব্বা বিমানা ইসমু ফাইল তাহলে দেখেছেন সিফাতে মুশাব্বার তারকিব কিভাবে করবেন এবং কিভাবে মেলাবেন আচ্ছা সবচাইতে বেশি হয় ফাউলুনের ওজনে সাধারণত যে সকল মাসদার লাজেম হয় পৃথিবীতে যতগুলো সিফাতবাচক শব্দ আছে এই পৃথিবীতে যতগুলো সিফাতবাচক শব্দ আছে সকল সিফাতবাচক শব্দ থেকেই এই ওজনে শব্দ হবে ফাইলুন ফাউলুনের ওজনে জামিলুন জানেন না হাসিনুন জানেন না জানেন যা কবিরুন জানেন না জাদিদুন জানেন না সগীরুন কাসীরুন ফাইলুন হাবিবুন হামিদুন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এগুলো শরীফুন শরীফ তাই না তাহলে সরখতুন সরিখুন চিৎকার সরিখুল আনিস আনিস সরিখুল আনিসা একটা বই পড়েছিলাম কুমারীদের চিৎকার কিভাবে ফিলিস্তিনবাসীদেরকে ইহুদিরা মুসলিমদের ঘরে যেন ইহুদি জন্মগ্রহণ করে এই জন্য ছোট ছোট কুমারী বড় বড় মহিলা সহ সকলকে তারা শয়তানি করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আমিন জরিফুন বিজয়ী আচ্ছা বিজয়ী মানে কি বাবা যে জয়লাভ করে তাহলে জরিফুন বিমানা ইসমু ফাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ হারিসুন লুভি আগ্রহী যে লোভ করে তাহলে বিমানা ইসমু ফাইল শানিউন কবিহুন কুস্ত্রি কদাকার অসুন্দর অসুন্দর মানে যেটা সুন্দর না ইসমু ফাইল কিভাবে যে জিনিসটা অসুন্দর তার মানে নিজে নিজে তো আর অসুন্দর হয়নি অসুন্দর করে দেওয়া হয়েছে তাহলে মাফউল শানিউন ভয়ঙ্কর বিপজ্জনক কোন একটা জিনিস বিপজ্জনক তাই না আব্বা জান শারীরুন হাজিজুন আজিজুন আমিকুন আবিসুন মাশাআল্লাহ জাইফুন
ضعيف মানে দুর্বল ضعيف সবাই বলে ضعيف দুর্বল اسمه فاعل না اسمه مفعول বলেন তো اسمه مفعول মাশাআল্লাহ এটা কে বলল আ মুফতি সাহেবের ভাই আশরাফুল আশরাফুল তাহলে আশরাফুল থেকে ফাইলুনের ওজনে বের করেন তো সিফাতে মুশাব্বা ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আশরাফুন তাহলে শারীফুন মানে ভদ্র খালি ভদ্র না অধিক ভদ্র কিন্তু তুলনা দেওয়া ছাড়াই আর আশরাফ মানে হচ্ছে তুলনা দেবে এটা ইসমু তাফজিল মানে আনতা আশরাফ মিন্নি তুমি আমার চাইতে বেশি ভদ্র তাহলে তুলনা দিল কিন্তু সিফাতে মুশাব্বাটা তুলনা দেবে না আচ্ছা আমরা দেখি এবারে